শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম মোহাম্মদ শামসুল হক, পিতা মৃত নজমুদ্দিন, মায়ের নাম মুখলেস, গ্রাম বাসায় পোস্ট অফিস দক্ষিণবাগ কালীগঞ্জ গাজীপুর। যুদ্ধের আগে আপনি কি করতেন? যুদ্ধের আগে ন্যাশনাল মিলে চাকরি করতাম, তাতে আমি শ্রমিক আছি না, শ্রমিক ফ্রি করতাম। যুদ্ধের সাথে যুক্ত হইলাম 7-7 মাসে রেসকোর্স ময়দানে গেছি লাঠি লিয়ে, একটা বাড়ির থেকে বাসায় লাঠি লিয়ে রেলগাড়ির উপরে উঠে, পরে ওই হ্যান তেনে ওনার ইয়ে হয়ে গেছে, মন ইয়ে হয়েছে না, এখানে ইয়ে করে না, ইয়ে করে লাভ নাই। সকালবেলা ওই দিনকে রয়েছি, সকালবেলা সবাই ইয়াতে গাড়িতে উঠলাম 11টার সময়। ওইখান থেকে আসলাম আমরা 327 আজিজ ভাইয়ের নেতৃত্বে, রহিম রাজা ছিল টু এস, আমার সেকশন কমান্ডার ছিল কাজী মোর্শেদ কাজী। পরে আসলাম, পাঁচজন আইসে রাস্তা গেছি ভুলে, কারণ তো বেশি গিয়া নেই। পরে এলাম ডাঙ্গা গিয়া ওই দিনকে একদিন রয়েছি ওইখানে, পরে গিয়া টানোটিয়া দিনটা পার হইয়া পরে আসছি ওই দিন, কই যেদিনকে আসছি তার পরের দিন ওই ইয়ে হচ্ছে ন্যাশনাল মিলে অপারেশন, তাদের সাথে আমাদের ভাইটি হয়েছে, ভাইটি হওয়ার পরে আমরাও কিছু ইয়ে হয়েছে, আমিও কিছু আঘাত পাইছি সময়, পরে আমরা পিছনে সেরে গেছি, তারাও গেছে পিছনে সেরে, 142 লোক মেলেছে ওই দিন। এরপরে এলাকার মধ্যে আমরা ইয়ে করতাম, এখানে ছিলাম আমরা, যার যার এলাকায় বলে দিছে যার যার এলাকায় থাকি, কারণ এলাকা ছাড়া তো আমরা ওই সময় তো চিনার ইয়ে লাগবো না, আর গেলে গেলে আমরা ইয়ে করবো না, আমরা এলাকার মধ্যে আছি। হ্যাঁ, এলাকায়30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন।
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।